হ্যালো বন্ধুরা, হাই, দেখো আজকে আবার নতুন তোমাদের সামনে নতুন করে নতুন ভিডিও নিয়ে এনেছি। আজকে ভিডিওতে কি আছে? পান্তা ভাত। গরম পড়ে গেছে তাই ভাবলাম যে পান্তা ভাত চ্যালেঞ্জ করি, ঠান্ডা ভাত বলে যেটাকে, তোমরা সবাই জানো। আর সঙ্গে নিয়েছি অনেক কিছু, অনেক অনেক কিছু। এইটা হচ্ছে সব রকম, মানে চানাচুর, লঙ্কা, টমেটো, শসা, পেঁয়াজ, বিট লবণ, তেল দিয়ে সুন্দর করে মেখে একটা চাট তৈরি করেছি। আর সাথে হচ্ছে ডিম ভাজা, মানে ডিম পোচ, আর হচ্ছে বেগুন ভাজা, আর এখানে নিয়েছি, এটা তো বোঝা যাচ্ছে না, বাঁধাকপির ঘন্ট, আর সাথে নিয়েছি বেগুন বড়ি আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি। তরকারি তো না, ওই ধরো ওই রকমই। আর সঙ্গে নিয়েছি, পান্তা ভাতের সঙ্গে জানোই পেঁয়াজ রাখলে ভালো লাগে না, আর একটা করে কাঁচা লঙ্কা, সাথে লবণ নিয়ে নিয়েছি, মানে মাখিনি কিন্তু লবণ আর তেল নিয়ে নিয়েছি। তো এটা করতে চলেছি আমরা চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জের শেষে থাকে তোমরা জানোই পানিশমেন্ট। পানিশমেন্ট আমি করতে চলেছি, আগেই বলে দিলাম, ইদানিং তো আমি পানিশমেন্ট করছি। আজকে কনফিডেন্স, যেহেতু আজকে ভাত আছে তাই আমি জিতবো, আজকে আমি জিতে দেখাও, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখবে আমার কথা, দেখো আমি পারি কিনা। কেন শুরু করবো? আর যারা এখনো পর্যন্ত দেখছো আমাদের ভিডিও, এখনো পর্যন্ত কি, তোমরা যারা দেখছো তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকন ক্লিক করে দেবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকবে। আর সাথে নিয়েছি ওয়াটার, এখানেও ওয়াটার আছে ভাতের মধ্যে। ঠিক আছে, তো চলো নাকি? মা খাচ্ছি বলতে কি, একদম পেঁয়াজ মেয়াজ সবই আছে, তুমি গুলি নাও একটু না, চলো বলো বলো। হ্যাঁ হাত দিচ্ছে তুমি? হ্যাঁ, ও মেখে নিল। 1 2 3 স্টার্ট, 1 2 3 স্টার্ট। আমি সাঁতার কাটছি, জল খেতে হবে। ডিস্টার্ব করছো না? কমপ্লিট।
খেলছো কেন? আমি জানি গিলতে পারবে না তুমি, চিটিং বলে। তুমি বলো তো তোমার খাওয়ার জায়গাটা কোথায়, আমার জায়গাটা কোথায়? আমি খেয়েছি তো, আমাকে ঠেলা মেরে এদিকে এদিকে করছে। জল আমি নিতে পাচ্ছি না, বুঝেছো? জলটা আমি নিতে পাচ্ছিলাম না, আমার কি কষ্ট হয়ে গেছে। এগুলো থেকে গেছে, জিত কিন্তু আমার। এটা রেখে দিয়ে জিত তোমার, ওটা রেখে কোথায় তাহলে? ওটা নিয়েও তো হয়েছে, ওটা নিয়ে কোথায় হয়েছে? ঠেলা মারছো কেন তো? এইরকম এইদিকে এইদিকে ঠেলা মেরে যাচ্ছে, এইরকম মুখে তুলেছে তাই সাইডে চলে গেছে ঠেলা মারা। আমি বলেছি এত জোরে যাক্কা। চলো এগুলো পরিষ্কার করে আসছি, ঠিক আছে? এগুলো পরিষ্কার করে তোমাদের সামনে আসছি। হাঁপিয়ে গেছি খেতে খেতে, এত হাঁপানো হাঁপিয়েছি তো বলার মতো না। লাস্টে তোমরা দেখতেই পেলে যে আমি তো আস্তে আস্তে, ওই জিত্ত বলবো না মিথ্যা কথা, ওই জিত্ত কিন্তু ও হেরে গেল ওটাই, যে ওই যে সব রকম দিয়ে একটা চাট বানিয়েছিলাম, ওটা যদি আমি ভাতে নামিয়ে নিতাম তাহলে মানে আমি উল্টে যেতাম, তার জন্য আমি আলাদা করে নামিয়ে নিয়েছি। আর আমি যখন নামাই তখনও নামালো, মানে ও ভুলে গিয়েছে তার আগে। হা তাও জিততাম, তাও জিততাম। হ্যাঁ, যে তুমি যে মানে নকশা দেখালা, এদিকে থাবা মারছি ওকে, আর ওইদিকে কুটকুট করে ভরছে, আবার পরে পরে আবার বলবে তোমাদেরকে দেখো আমার হিচকি উঠছে, আমি আমাকে কেউ হেল্প করে না। ঠিক আছে, ভালো কথা, হেরে গেছি। আমি থাবা দিচ্ছি উল্টা হাতে, চলছে, তুমি যা খুশি করো গা, আমি চলছে, আমি তো মুখে ভরে নিয়েছিলাম সব, তাই নাকি? মজা পেয়েছি চ্যালেঞ্জটা করে, পানিশমেন্ট দিয়ে মজা পাই সেটা না, কিন্তু আমি চ্যালেঞ্জটা করে আজকে মজা পেয়েছি, কারণ আমাদের প্রথম ছিল পান্তা ভাত চ্যালেঞ্জ। যত তরকারি ঢালছি দেখছি ভাত আরো বেশি হয়ে যাচ্ছে, তো যাই হোক, আর নকশা মারছি না, পানিশমেন্ট নিয়ে চলে আসছে, সিম্পল পানিশমেন্ট কিন্তু খুব টাফ পানিশমেন্ট। মুমফলি বাদাম ছাড়িয়ে খেতে হবে, গান করো তুমি, ছাড়িয়ে খাওয়ার কথা বলেছি নাকি? সামনে রেখেছি বাদাম বাদাম নিয়ে তুমি গানটা করবা? কাজ নাই, গান করছে, গান করবা বাদাম নিয়ে? পারবো না, না আমি জানি না, তুমি এখানে নোংরা করছো কেন? আমি পারবো না, পানিশমেন্ট দিয়েছে, বাদাম খেয়ে নিচ্ছে, বাদাম পানিশমেন্ট দিইনি তুমি। এটা ভাজা বাদাম না, সরি এটা কাঁচা বাদাম, এটা ভাজা বাদাম। তো ভাজা যতই হোক তুমি বাদাম নিয়ে এই করো, গানটা করো। পারবো না, পারবো না, তা খোসা সমেত খাও বাদাম, না খোসা সমেত পচা হোক, কাউ তুমি।
একটাই তো বেজেছে শুধু, একটাটা খেয়েছি। ওটা খেয়েছো তুমি, বাদাম খেয়েছো তো কি আবার? তো তোমাকে ভিতরে বাদাম খেতে বলিনি তো, কষা সমেত খেতে বলেছি। ট্রাই করে দেখো, পারো নাকি দেখি, গিলতে পারো নাকি? পারবো না বলে তো তোমাকে দিচ্ছি। তুমি আমাকে ক্যামেরা থেকে বাইরে বের করে দিচ্ছো কেন? টাকা মানে ফেলাই দেবো তোমাদের প্রতি, ফেলাই পোষা তো না, পোষা না আমি তো নাই কিছু। পানিশমেন্ট দেখো তুলা থাকবে, ওরাও দিব। আমার অনেক পানিশমেন্ট তুলা আছে, তুমি যেগুলো আমাকে দিয়েছো সেগুলো আমি সব দেবো। গোটা কি বাদাম নিয়ে এসেছো সব ফাঁকা? ওই জন্য জিজ্ঞেস করলাম কোনটা ভালো। ওগুলো ভরা ছিল না, এগুলো পাতলা কিছু নাই, চিকনি চিকনি সব। এত কিছু খাবারের পরে যদি বাদাম খেতে দিই গ্যাস তো অনিবার্য। দিও তাহলে, আমিও খেয়ে নিলাম দুটো। হয়েছে আর করে দেখো, আছে তো এখনো ভিতরে অনেক, জল দেখলে কেন? গরম লাগছে, খুবই খুবই গরম লাগছে। জলটা খেতে খেতে আমি বলি যে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে, আর আমাদের কমেন্টটা, এই দূর কমেন্ট বলছি, বুম ভাং কথা বলে দিই সবসময়, আমাদের পানিশমেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে যে কেমন হয়েছে, আগামী দিনগুলো কি পানিশমেন্ট দেওয়া যায় সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কি খাবার খাওয়া যায় সেটাও কমেন্ট করবে বলবে। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো বাই।